अपना प्रिय तारका लेटेस्ट अपडेट जानते सब्सक्राइब करुन आमादेर चैनल और बेल बाटन क्लिक करते भूलबेन ना। अवशेषे टलिउडे आसছে অস্কার নিয়ে আসছেন পরিচালক পার্থ সারথী মান্না। কি একটু নড়ে চড়ে বসলেন, ভাবছেন কোন বাংলা ছবি অস্কার নিয়ে আসছে টলিউডের জন্য? না, এত কিছু ভেবে ফেলার দরকার নেই, কারণ পরিচালক পার্থ সারথী মান্না বানাচ্ছেন তার নতুন ছবি যার নাম অস্কার। আর এই সূত্রেই প্রথমবার টলিউড পেতে চলেছে অস্কার। কি ভেবে এমন নাম বা ছবির বিষয়টা ঠিক কি বললেন পরিচালক পার্থ সারথী মান্না। না, সেটা একটা জাস্ট অস্কার এখানে জাস্ট একটা সিম্বল। মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে সিনেমা তৈরি হচ্ছে মোর দেন 100 ইয়ার্স হয়ে গেল। 2-3 বছর আগে আমরা সেলিব্রেট করলাম 100 ইয়ার্স অফ ইন্ডিয়ান সিনেমা। প্রতি বছর আমাদের দেশে সব ল্যাঙ্গুয়েজেস যদি মেলানো হয় 1000-এরও বেশি সিনেমা রিলিজ করে। 1000 সিনেমার কস্টিং যদি দেখা হয় কয়েক লক্ষ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। মানে আমাদের দেশে ফিল্ম বানানোর কিন্তু টাকার অভাব নেই, কোনো না কোনোভাবে সবাই জোগাড় করে বা কোনোভাবে হোক না কেন সিনেমা কিন্তু লোকে বানাচ্ছে 100 বছর ধরে। প্রচুর অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে যারা গ্লোবালি কাজ করছে এখনকার দিনে। ইরফান খান জুরাসিক পার্ক করলো, ডুব করলো, প্রচুর এক্সাম্পল আছে। প্রচুর টেকনিশিয়ান আছে যারা ইন্ডিভিজুয়ালি অস্কার পেয়েছে। কিন্তু এই 100 বছরেতে আমরা কয়েক লক্ষ সিনেমা প্রডিউস করে দিলাম, একটাও ফিল্ম কিন্তু ওই রেকগনাইজেশনটা পায়নি অ্যাজ এ বেস্ট ফিল্ম। আমার যেটা মেন কন্টেন্ট হচ্ছে যে কোয়ান্টিটিতে আমরা প্রচুর সিনেমা বানাচ্ছি, কোয়ালিটিতে কিন্তু খুব কম সিনেমাই হয়। প্রতি শুক্রবারেই দেখা যায়, মানে আমি দেখতে পাই প্রচুর সিনেমার পোস্টার লাগে, কবে আছে কবে যায় লোকে জানতে পারে না। কোয়ান্টিটিতে প্রচুর সিনেমা বানাচ্ছে, কোয়ালিটিতে কেন কম সিনেমা বানাতে পারি? তার অনেকগুলো রিজনস থাকে, তার কোনো একটা পার্টিকুলার রিজনসকে নিয়েই কিন্তু সেই সিনেমা। আর পুরো প্রেজেন্টেশনটা কিন্তু 80s স্টাইলে। প্রবলেমটা কন্টেম্পোরারি, মানে প্রবলেমটা হয়তো অনেক দিন থেকেই চলছে, এখন গিয়ে সেটা আরও বেশি নজরে আসছে, কিন্তু পুরো প্রেজেন্টেশনটা 80s স্টাইলে। ছবির নাম অস্কার, আবার মূল ভূমিকায় বলিউড খ্যাত প্রিয়াংশু চ্যাটার্জি। এছাড়া কারা অভিনয় করছেন ছবিতে বললেন পরিচালক নিজেই। সাহেব ভট্টাচার্য, প্রিয়াংশু চ্যাটার্জি, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, আয়ুষী তালুকদার, দেবলীনা বিশ্বাস, সুমিত সমাদ্দার, শকুন্তলা বড়ুয়া, এরা আছে। অস্কার পাওয়া প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরই স্বপ্ন। সেক্ষেত্রে ঠিক কিভাবে অস্কারের সাথে রিলেট করতে পারেন প্রিয়াংশু চ্যাটার্জি বেশ মজার সাথেই জানালেন সেই কথা। অস্কার পার্থর যে থিঙ্কিং, পার্থ অনেক মানে খুব ফানি। আমি তো মানে যেদিন স্ক্রিপ্টটা পেলাম আমি বাড়িতে ফোন করে বললাম আমি অস্কার পেয়ে গেছি। তো এটা খুব একটা কমেডি ব্যাপার। আর কিন্তু ওর ভিতরে অনেকটা সিরিয়াসনেসও আছে, যে মানে আমরা অস্কারটাকে নিয়ে যেভাবে ভাবি, মানে রুরাল বা আরবান সব জায়গায় একটা ইটস মানে বিগার দ্যান লাইফ একটা ব্যাপার আছে। আর মানে সবার একটা ওই স্বপ্ন, আর তার মধ্যে এই গ্রামবাসীরা এরা কীভাবে ওটাকে দেখে, ওই অস্কারটা কি ওদের জন্য কি কতটা মূল্যবান, এটাই এই সব নিয়ে গল্পটা। এই ছবিতে সিনেমাকে ঘিরেই প্রিয়াংশু চ্যাটার্জির চরিত্র, যে ধরনের চরিত্র প্রথমবার এই অভিনেতার জন্য। এইটিজে মানে দুটোই আছে, ফ্ল্যাশব্যাকও আছে, তারপর আবার মানে 90s-এরও একটা অংশ আছে। আর এই অস্কার ছবিতে পার্থ সারথী মান্না আমাদের পরিচালক যেভাবে পুরো স্ক্রিপ্টটাকে ডিজাইন করেছে, মানে একটা ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড, তার মধ্যে দিয়ে একটা গ্রামে একটা জমিদার রুদ্র প্রতাপ চট্টোপাধ্যায় বলে, হ্যাঁ, তো ওর ফ্যামিলির গল্প। আর ওরা গ্রামের জন্য কিছু ভালো একটা করতে চায়, ওটা কিন্তু ওরা সিনেমার মাধ্যমে করতে চায়। তো ওটা একটা খুব ইন্টারেস্টিং, একটা ইউনিক আমার মনে হলো কনসেপ্ট। আমি আগে এরকম ছবি নিজের ক্যারিয়ারে কোনোদিন করিনি, এই জন্যই ছবিটা করতে আসা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।